ঢাকায় পৌঁছে ক্রিকেটারদের অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন হেড কোচ ফিল সিমন্স। একদিনের বিশ্রাম শেষে 18 অক্টোবর থেকে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবেন হাথুরুসিংহের স্থলাভিষিক্ত ক্যারিবিয়ান কোচ। এর একদিন আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রথম টেস্টের স্কোয়াডে থাকা সাকিব আল হাসানের। আদিল আহমেদ শান জানাচ্ছেন। মাত্র 24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের পট পরিবর্তন। মঙ্গলবার যে সময়টায় মিরপুরের হোম অফ ক্রিকেট ছেড়েছেন চণ্ডিকা হাথুরুসিংহে, বুধবার ঠিক সেই সময়টায় ক্যারিবিয়ান ফিল সিমন্সের উপস্থিতি। ঢাকায় এসেই টাইগারদের অনুশীলনে নতুন কোচ, স্টাফদের সঙ্গে মুঠোফোনে নম্বর আদান প্রদান এবং অধিনায়ক নাজমুল শান্ত মুশফিকদের সঙ্গে কুশল বিনিময়ে প্রথম দিন কাটালেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা। মিরাজ লিটনদের নেটের অনুশীলনও পর্যবেক্ষণ করলেন সিমন্স। 2025 টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তি থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে সিমন্সের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলে কাজ করার অভিজ্ঞতা এখানে কাজে লাগাবে প্রত্যাশা কোচ ফাহিমের। খুব উঁচু মানের দলকে কোচিং করেও এখানে আসছে, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারত বাংলাদেশ দল, কিন্তু যেহেতু আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের মতো দলকেও কোচিং করে আসছে, সো সেই অভিজ্ঞতাটা, একটা মিডিয়কর টিম হ্যান্ডেল করার যে অভিজ্ঞতা, সেটা হয়তো আমাদের খুব কাজে লাগবে। নতুন কোচের অধীনে শুক্রবার শুরু হবে টাইগারদের পূর্ণাঙ্গ অনুশীলন। প্রথম টেস্টের জন্য দলে থাকা সাকিব আল হাসানও দেশে ফিরছেন বৃহস্পতিবার। ভারতের মাটিতে ভরাডুবি হলেও পাকিস্তান সিরিজের সফলতা দেশের উইকেটে কাজে লাগাবে টিম টাইগার্স। ভারতে আমরা ভালো করিনি, অদৌ ভালো করিনি, তারপর আমি মনে করি যে সেই ব্যাপারটাকে আমরা একটু পাশে রাখতে পারবো এবং পাকিস্তানে আমরা যেটা অর্জন করেছি সেটাই হয়তো আমরা সামনে নিয়ে আসতে পারবো, সেই কনফিডেন্সটা কাজে লাগবে এই সিরিজেও। আশা করছি সে আসবে, খেলবে। একজন খেলোয়াড় যখন রিটায়ারমেন্টে যায় তাকে হয়তো কিছু কিছু জিনিস মাঠে দেওয়া হয়, খেলোয়াড়রা তাকে রেসপেক্ট দেখায়, বোর্ড তাকে রেসপেক্ট দেখাবে, কিছু কিছু রিচুয়ালস তো থাকেই, সে ধরনের রিচুয়ালসের ব্যাপার থাকবে। 21 অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামে শুরু হবে 29 অক্টোবর। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।